হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। তো এএনএম জিএনএম এন্ট্রান্স 2021-এর রেজাল্ট ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট বোর্ড পাবলিশ করেছে এবং এর পরে তোমাদের যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে অনলাইন কাউন্সিলিং। তো অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের কলেজ সিলেকশন এবং অ্যাডমিশন টোটাল প্রসেসগুলো হবে। তো তাতে পার্টিসিপেট করার জন্য তোমাদের অনলাইন কাউন্সিলিংয়ের জন্য যখন রেজিস্ট্রেশন শুরু হবে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সেখানে সাবমিট করে রেজিস্টার করতে হবে অনলাইন কাউন্সিলিংয়ের জন্য। এবং তার জন্য প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। তো এবার কথা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কোথার থেকে পাবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রোফর্মা বা ফর্ম্যাট যেটা বলো না কেন সেটা ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালে দেওয়া রয়েছে এবং এই যে পিডিএফটি রয়েছে এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ ক্যানভাসে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে এগুলোকে রেডি রাখবে। কোথায় কী লিখতে হবে, কাকে দিয়ে সাইন করাবে, কোথায় কী অ্যাটাচ করতে হবে সমস্তটা বলে দিচ্ছি, একটু বুঝে নাও। তো ডোমিসাইল সার্টিফিকেটের দুটো ফর্ম্যাট রয়েছে, প্রোফর্মা 1 এবং প্রোফর্মা 2, ঠিক আছে। তো প্রোফর্মা 1 কাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, প্রোফর্মা 1 হচ্ছে রেসিডেন্সিয়াল অব্লিক ডোমিসাইল সার্টিফিকেট ফর বোথ এএনএম আর অ্যান্ড জিএনএম কোর্সেস ফর পার্মানেন্ট রেসিডেন্ট অব দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া। কারণ এএনএমের যে কোর্সটি সেই কোর্সটির জন্য মেয়েরাই শুধুমাত্র অ্যাপ্লিকেবল এবং রুরাল এরিয়ার রেসিডেন্ট হলে তারাই কিন্তু এএনএমের র্যাঙ্কটা পেয়েছে এবং যারা টাউনশিপ এরিয়ার থেকে বিলং করে যে সমস্ত মেয়েরা তাদের কিন্তু শুধুমাত্র জিএনএম র্যাঙ্কটা এসছে। তো কাজে বুঝতেই পারছো যে এএনএম জিএনএম র্যাঙ্ক তাদেরই এসছে যারা রুরাল এরিয়ার রেসিডেন্ট। তো যারা রুরাল এরিয়ার রেসিডেন্ট তারা হচ্ছে প্রোফর্মা 1টাকে তোমরা প্রিন্ট করিয়ে রেডি করবে। তো এখানে কোথায় কী লিখতে হবে, তো এখানে প্রথমেই যেটা রয়েছে যে এখানে তোমার নাম লিখতে হবে, ঠিক আছে। ডটার অফ অর্থাৎ এখানে তোমার ফাদার্স নেম লিখতে হবে, যদি ম্যারিড হও অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে ওয়াইফ অফ এখানে তোমার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নাম লিখতে হবে। এবং তারপরে যেটা বলা হচ্ছে শি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ বিন ডিসাইডিং ইন দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে কোন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সে ডিস্ট্রিক্টের নাম লিখবে। এবং তারপরে হার প্রেজেন্ট অ্যাড্রেস ইজ, এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস যেটা তুমি অনলাইন ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটাকে তুমি এখানে লিখে দেবে। লেখার পরে এখানে তোমার কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, যেই ফটোটি তুমি অনলাইন ফর্ম ফিল আপের সময় সাবমিট করেছিলে সেই ছবিটি দেবে, নাহলে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেগুলো এড়াতে সেই ছবিটি দেওয়াটাই শ্রেয়, বোঝা গেল। এবং এখানে ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার তুমি কখন করবে, যখন তুমি এই সমস্ত কিছু ছবি লাগিয়ে তুমি গিয়ে এটাকে সাইন করাতে যাবে সার্টিফাইং অথরিটি কাছে, তখন তার সামনে দাঁড়িয়ে কিন্তু তোমাকে এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে। এখানে বলাই আছে যে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, অর্থাৎ এখানে তোমার তুমি যখন স্যারের কাছে বা ম্যাডাম যিনি থাকবেন তার কাছে যখন যাবে তার সামনে দাঁড়িয়ে কিন্তু এটাকে সাইন করতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে সার্টিফাইং অথরিটি কারা কারা হবেন, রুরাল এরিয়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারপরে তোমার বিডিও, এসডিও, এমপি, এমএলএ, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এক্ষেত্রে সার্টিফাইং অথরিটি হিসেবে তোমাদের এটাকে সার্টিফাই করবে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা গেল প্রথম ফর্ম্যাট। এবার আসছি যে প্রোফর্মা 2 যেটা রয়েছে, প্রোফর্মা 2 কাদের জন্য, যাদের শুধুমাত্র জিএনএম এর র্যাঙ্ক এসছে। জিএনএম এর র্যাঙ্ক কাদের এসছে, শুধুমাত্র ছেলেদের এসছে এবং জিএনএম এর র্যাঙ্ক এসছে শুধুমাত্র যারা মেয়েরা বা মহিলারা যারা শুধুমাত্র টাউনশিপ এরিয়া বা মিউনিসিপ্যাল এরিয়া থেকে বিলং করে তাদেরই জিএনএম এর র্যাঙ্কটা এসছে। তো এখানে বলা হচ্ছে যে প্রোফর্মা 2 ফর রেসিডেন্সিয়াল অব ডোমিসাইল সার্টিফিকেট ফর অনলি জিএনএম কোর্স ফর পার্মানেন্ট রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে শুধুমাত্র যাদের জিএনএম এর র্যাঙ্ক এসছে, অর্থাৎ ছেলেরা এবং টাউনশিপ এলাকার মেয়েরা, বোঝা গেল। কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে বলতে গেলেও আরেকটা বিষয় আছে যে এখানে সমস্তটাই কিন্তু এখানে মিস, সি, ওয়াইফ অফ এরকম করে রাখা, মানে সে থাকতেই পারে, এখানে মিস্টার মিসেস এই দুটো অপশন রাখা উচিত ছিল, বা নাহলে পরে এখানে সমস্তটাই সি, তারপরে হার প্রেজেন্ট অ্যাড্রেস এরকম করে রাখা হয়েছে। কিন্তু যদিও এখানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু ছেলেরাও অ্যাপ্লিকেবল ছিল। তো যাই হোক, এখানে যাদের জিএনএম এর র্যাঙ্ক এসছে তারা প্রোফর্মা 2 করাবে এবং সেটা তুমি টাউনশিপ, মানে ছেলেদের ক্ষেত্রে যারা রুরাল এরিয়া রেসিডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেমনটা বললাম তাদেরকে দিয়েই সাইন করাতে হবে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও, এসডিও বা এমপি, এমএলএ, এনাদের দিয়ে এটাকে সার্টিফাই করাতে হবে। তো যাই হোক, আর যারা মেয়েরা টাউনশিপ এরিয়া রয়েছে তাদের কাকে দিয়ে সাইন করাতে হবে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে তোমার নাম লিখবে, তারপরে ডটার অফ অর্থাৎ ফাদার্স নেম লিখবে, ম্যারিড হলে ওয়াইফ অফ লিখবে, ঠিক আছে। লেখার পর এখানে ডিস্ট্রিক্ট অফ, এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে এবং তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তুমি ফর্ম ফিল আপের সময় লিখেছিলে সেটাকে লিখবে এবং এখানে কালার ফটোগ্রাফ যেটা ফর্ম ফিল আপের সময় সাবমিট করেছিলে সেটাকেই আপলোড করেছিলে সেই ছবিটাকেই কিন্তু এখানে অ্যাটাচ করবে, বোঝা গেল। এবং তারপরে যেটা আছে যে এখানে ক্যান্ডিডেট সিগনেচার, এটা তোমাকে ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি তোমাকে এখানে সাইন করতে হবে এবং এখানে সার্টিফাইং অথরিটিটা টাউনশিপের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে,
হয় এটা তোমাকে করাতে হবে মানে পৌরসভার যিনি চেয়ারম্যান থাকবেন তাকে দিয়ে, বা কর্পোরেশনের চেয়ারম্যান অথবা লোকাল কাউন্সিলর অথবা বিডিও বা এসডিও কিংবা তোমার এমপি এমএলএ এনাদের দিয়ে তোমাদেরকে কিন্তু এটাকে সার্টিফাই করাতে হবে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে তোমাদের অনলাইন কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, পুজোর পরে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার কথা যতখানি অবধি তথ্য শোনা যাচ্ছে আর কি, পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলেই যা আপডেট পাওয়া যাচ্ছে। তো পুজোর জাস্ট পরে পরেই শুরু হয়ে যাওয়ার কথা, কিংবা সেকেন্ড উইক অফ অক্টোবরের এই সমস্ত নিয়ে তো পুজোটাই চলে যাচ্ছে, তো যাই হোক এরকমই শোনা যাচ্ছে এখন অবধি, কোনোটাই স্যাঙ্গুইন নয়, এগুলো সমস্তটাই শোনা তথ্য, ঠিক আছে। তো এই হলো মোটের উপর বিষয়, এবং অনেকে কমেন্ট করছো দেখে খারাপ লাগছে বা কি বলি, যে অনেকে বলছো আমার 35,000 র্যাঙ্ক হয়েছে আমি কি গভর্নমেন্টে পাবো। তো দেখো এটা নিয়ে আমার বলার কিছু নেই, তুমি নিজেও ভালো করে বোঝো যে সিট যেখানে এত লিমিটেড সেখানে 35,000 র্যাঙ্কে গভর্নমেন্টে পাওয়াটা একটু দুষ্কর। কিছু কিছু তথ্য তোমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছ, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। তো যারা যেভাবে পারবে তারা সেভাবে উপস্থাপন করবে, নিজেরা অবশ্যই সেগুলোকে বিচার করে দেখবে, এবং ভালো লাগা খারাপ লাগা সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তো কাজে নিজে বিচার করবে। কোনো সময়ই মানে এই সমস্ত তথ্য থেকে উচ্ছ্বাসিত না হয়ে গিয়ে যদি তোমার একান্তই গভর্নমেন্টেই সিকিওর করার ইচ্ছে থাকে তাহলে নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা শুরু করে দাও, আমি এটুকু বলতে পারি ফর ইওর বেটারমেন্ট। তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না, তো এখানেই থাকছে, এ পর্যন্ত থাকছে এই ভিডিওটি, এবং পিডিএফটি ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে নিও, সেখানে পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে প্রিপারেশান নিতে থাকো। যাদের র্যাঙ্ক একটু খারাপের দিকে এসছে তারা আগামীবারের জন্য প্রস্তুতি শুরু করে দাও, যদি ইচ্ছে থাকে গভর্নমেন্টেই চান্স পাওয়ার, নতুবা প্রাইভেটের জন্য হলে পরে তোমরা কাউন্সিলিং করে সমস্ত বিষয়গুলিকে দেখতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকে কাউন্সিলিং করবে এটা কিন্তু মাথায় রেখো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।